রাস্তা তৈরির মাটি ফেলাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ। দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার মালদার গাজল থানার চাকনগর অঞ্চল এলাকায়। বিজেপির পক্ষ থেকে ছজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বিজেপি কর্মী নির্মল চৌধুরী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহত রাজকুমার চৌধুরী গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপি সদস্য রাজকুমার চৌধুরীর নেতৃত্বে 1 কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিজেপি কর্মীরা মাটি ফেলছিলেন। অভিযোগ, তৃণমূল কর্মী দীননাথ চৌধুরী ও কাশীনাথ চৌধুরী দল বল নিয়ে মাটি ফেলতে বাধা দেয়। সেই সময় দু দলের মধ্যে বচসা হয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেয়। আমাদের পঞ্চায়েত রাস্তার কাজ করাচ্ছিল, সেই কাজটা আমরা করছিলাম, করতে গিয়ে তৃণমূলের কিছু নেতা ক্যাডাররা বাধা দেয়, রাস্তার মাটি ফেলতে দেবে না। এই নিয়ে কিছু লেবাররা একটু এগিয়ে গেলো, তাদের জানতে চাইলো, ওরা বচসা শুরু হলো, ব্যাস ওরা একদম মারমুখী হয়ে তাদের উপরে মারতে লাগলো আমাদের লেবারদেরকে মেরে, তার মধ্যে 2-3 জন খাম হয়ে গেছে। ওই লেবারটা বিজেপি করে, বিজেপি সমর্থক আর কি। আচ্ছা, এবার তারপর ওই অবস্থায় হসপিটালে তাদেরকে গ্রামেবাসী লোকেরা নিয়ে আসলো, দুজনকে হসপিটালে ভর্তি করলো গাজলে এনে। গাজলে আনার পরে একজনকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিল মালদাকে। আচ্ছা, বলছি যে যারা মেরেছে তারা কোন দল করে? তারা তৃণমূলই করে। আচ্ছা, কী নাম? তৃণমূল দীননাথ চৌধুরী, কাশীনাথ চৌধুরী ভাস্তা, আরও রামজোদা সুবোধ চৌধুরী, এরাই। হ্যালো, রাস্তাটা তো সুপারভাইজার অর্ডার দিয়েছিল এবং লেবাররাই ওখানে কাজগুলো করছিল। আচ্ছা আচ্ছা, বলুন। বিজেপির যে মেম্বার আছে কমলা হালদার, ওরই নেতৃত্বে কাজটা, রাস্তার কাজটা হচ্ছিল। আচ্ছা, আপনারা করছিলেন? আমরাই করছিলাম। আচ্ছা, আমরা তো বিজেপি করি। বিজেপি করি, যাদেরকে মেরেছে তারা বিজেপি করে? বিজেপি করে। আপনি বলেছেন থানায় আমরা একটা ডিডি দিয়েছি। আচ্ছা, কোন থানায়? গাজল থানাতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলার তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। চাকনগরে যে বিজেপির মেম্বারের নেতৃত্বে বেআইনিভাবে মাটির কাজ হচ্ছিল, সেটার সম্বন্ধে জানতে চাওয়া গেলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর বিজেপি মেম্বারের নেতৃত্বে হামলা চলে। আমরা ইতিমধ্যে বিষয়টা থানায়কে জানিয়েছি, থানা থেকে অ্যাকশন নিতে বলা হয়েছে এবং অঞ্চল নেতৃত্বকে বলা হয়েছে বিডিওকে এটা ডেপুটেশন দিয়ে উপযুক্ত তদন্ত করার। বিজেপি যেখানেই থাকছে সেখানে বেআইনি কাজ করছে, এই বেআইনি, বিজেপির এই বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।